আজ তোমাদের আমি কেমন করে কমলা লেবু গাছ টবের মধ্যে রোপণ করতে হয় সেটি দেখাবো। তো এই গাছটি আমি বাজার থেকে নার্সারি থেকে কিনে এনেছি, সেটি আজকে আমি রোপণ করব। তো কীভাবে করব তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কিছুটা কম্পোস্ট সার বা যেটি গোবর সার বলা হয় সেটি নিয়েছি, এবং কিছুটা মাটি কিছু পরিমাণটা কম, গোবর সারটা বেশি, এবং সঙ্গে কিছুটা নুড়ি বালি। এই তিন প্রকার জিনিস আমি নিয়েছি। এটিকে ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে, যেন সব সমানভাবে সুন্দরভাবে মিশ্রণটি হয়। তার সঙ্গে আমি একটি ড্রাম নিয়েছি, যে ড্রামে আমি গাছটি রোপণ করব। মাটিগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন খুব ভালোভাবে মিশ্রণটা হয়। তোমরা খুব ভালো করে মিশিয়ে নিবা। যত সুন্দর করে মিশিয়ে নেবে তত ভালো হবে সেটি। এরপর এই ড্রামটি আমি পিছনে তিন চারটি ফুটো করে নিয়েছি, যেন বেশি পরিমাণ জল যদি দিয়ে, মানে বৃষ্টির জল হোক বা নিজে হাতে জল দেওয়ার পর যদি বেশি হয়ে যায়, তাহলে পিছনের ফুটোগুলো দিয়ে সেটি জলটা বেরিয়ে যাবে, ফলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং খুব ভালো হবে। সেই জন্য ফুটোর কাছে দিয়ে একটা পাথর দিয়ে দেবা, যেন মাটিগুলো বের না হয়ে যায়। সেই জন্য কয়েকটা পাথর দিয়ে নিতে হবে প্রত্যেকটা ফুটোর কাছে। এবার মাটিগুলো টবের মধ্যে সুন্দর করে দিয়ে দিতে হবে, যেন ভালোভাবে আস্তে করে সুন্দর করে দিয়ে দিতে হবে, যেন মাটিগুলো না পড়ে যায়। সমস্ত মাটিগুলো সুন্দর করে দিতে হবে। এবার গাছটির নিচে যে ক্যারি ব্যাগ বা প্লাস্টিক পদার্থটি আছে সেটি কেটে ফেলতে হবে সুন্দর করে। সেটি খুব সাবধানে কাটতে হবে, যেন গাছের গোড়ার কোনো আঘাত না লাগে, তাহলে কিন্তু আবার গাছটা মারা যেতে পারে। খুব সাবধানে আস্তে করে সেটি কাটতে হবে। এবার গাছটি মাটির মধ্যে উপরে আস্তে করে লাগিয়ে দিয়ে চারধারে মাটি দিয়ে সুন্দর করে বন্ধ করে দিতে হবে। এভাবেই ছাদ বাগানে যদি কোনো গাছ লাগানো হয় খুব সুন্দর সেই গাছটি হবে। যেহেতু এখানে জৈব সারের পরিমাণটা বেশি দেওয়া আছে, তো তোমরা অবশ্যই জৈব সারটা বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি গাছটি গ্রোথ হবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।